হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আমার অনেক বন্ধুরা আছে পাকিস্তানি কমলার এখনও আপডেট চেয়েছে আমার কাছে কমেন্টে এবং কি ফোনেও জিজ্ঞেস করে তাই তাদেরকে আপডেটটা অবশ্যই দিব আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সবসময় ফলো করবে আমার ভিডিও ছোটো খাটো সবসময় ভিডিও মানে বাগানের আপডেট পেতে থাকবে তো যাই হোক বন্ধুরা সবারই খুশিতে আমারও ভাল লাগছে এখন বাগানের ভিডিও করতে তো যাই হোক একটা আজকে পাকিস্তানি কমলারি মানে জাস্ট আজকে ভিডিওটা দেখাবো তো গাছের সমস্ত পাতা দেখা আছে এখন হলুদে ঝরে গেলছে আর এখন তো ফুল আসবে বন্ধুরা এই টাইমে আপনারা মিরাকুলান স্প্রে করে দিতে পারেন যে কোনো পিজিআর স্প্রে করে দিতে পারেন আর তাহলে ফুলও চলে আসবে এমনও ফুল আসবে যে আই স্প্রে করেন না করেন টাইম হলে ফুল আসবে আর যদি না আসে তাহলে এগুলো স্প্রে করবেন আর এমনি একটু স্প্রে করা যাই হোক কমলা আজকে দেখাবো এই যে কমলাও নাই সেরকম এই যে এখানে একটা এক কমলা আছে আর ওখানে ওপরে এক পিস কমলা আছে এই দুই পিচ মাত্র কমলা আছে তো জাস্ট মানে লাস্ট আজকে এটা পাকিস্তানি কমলার আজকে একটা পেড়ে মানে ভিডিও দেখাবো যে পাকিস্তানি কমলাটা এখন আপাতত কেমন আছে আর তার আগে আমি গাছটা দেখে দিই এই টাইমে আমি একটু গোড়াটা যেমন চুন তুতে লাগিয়ে দিয়েছি কারণ ওই ছাল পচা রোগের ভয় থাকে তাহলে ছাল পচা রোগটাও লাগবে না চুন তুতে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওতে বলা আছে যে কীভাবে তৈরি করতে হয় এবার লাগাতে হবে তো এইভাবে চুন তুতরা গাছের গোড়াটাই সুন্দর করে লাগিয়ে দেবে প্লিজ বন্ধুরা তাহলে গাছের গোড়ায় কোনো দিনও মানে ফেটে যে আঠাগুলো বের হয় ওই আঠাগুলো তো অবশ্যই বের হবে না আর গাছটাও ভালো থাকবে আর এমনি গাছ এখন দেখে চেহারা দেখে গাছের খারাপ লাগবে মনে হবে যে না রোগ হয়েছে কিছু হয়েছে পাতা হলুদে হচ্ছে তা আসলে কোনো ভয় নাই মানে গোটা গাছেরই এখন পাতা দেখা আছে সমস্ত গাছের পাতা হলুদে ঝরবে আর সব গাছের এই যে এখানে দেখা আছে এরকম এই যে আগাগুলা দিয়ে ফুল আর পাতা একসঙ্গে বের হবে ছোট ছোট যদিও হয়তো এখন ক্যামেরায় বোঝা যাচ্ছে না তবে অবশ্যই আমি কিছুদিন পর পর আপডেট দিতে থাকবো এই যে এখানে এমনি এই যে নতুন সরু পাতা বের হচ্ছে এখানে হয়তো ফুল আসবে এই যে এই এইসবগুলোই সব সরু সরু পাতা একবারে মুকুলের মতো বের হচ্ছে বোঝা যাবে না এখন হয়তো যদিও ক্যামেরায় কিন্তু আমি পরে কদিন পরে আবার আপডেটটা দিয়ে দেব আর আমি গাছটা দেখাচ্ছি গাছটা অনেক লম্বা হয়েছে মোটা শক্ত বক্ত হয়েছে পাকিস্তানি গমলা এই যে এখানটায় এক চিচ আছে আর এখানে এক চিচ আছে তো যাই হোক আজকে এক পিস পারবো এখানটা এই যে পাকিস্তানি কমলা এই যে কালারটাও দেখতে অসাধারণ খুব সুন্দর যে বাজারের কমলাকেও হার মানায় কারণ এর সাইজ আর মানে কালার মিষ্টতা অসাধারণ খুব সুন্দর লাগে এই যে বাজারে যে কমলাগুলো কিনতে পাওয়া যায় দোকানে রাখা থাকে সেম টু সেম ওই সাইজ ওর থেকে অবশ্যই বেশি সাইজ সুন্দর খুব সুন্দর পারফেক্ট এক কথায় দেখতেও ভালো লাগছে আর কালার তারপরে এর সেপ সুন্দরটাই এক মানে অসাধারণ এই যে আর তলটাও এই যে মানে ফাঁপা টাইপের কমলাটাও সুন্দর ছাড়িয়ে যায় তবে যাই হোক ছাড়িয়ে দেখাচ্ছি এখন কমলাটা এই যে এই যে কালারটা দেখলেই বোঝা যায় ওহ অসাধারণ মানে খোসা আর গায়ে কীভাবে লেগে আছে আর পুরো ফাঁপা টাইপের এই যে পুরো ফাঁপা টাইপের এই যে দেখলেই বোঝা যায় এই যে ফাঁপা টাইপের এই যে একটা কয়া আমি দেখাচ্ছি এখানটা আহা রে এই যে কমলার এক একটা কয়া রসে ভরপুর কালারটাও টকটক করছে দেখতেই মানে অসাধারণ লাগছে আর আমি একটু খেয়ে দেখব যদিও বন্ধুরা একদমই ইমানদারি কথা বলছি আমি কোনো ডুপ্লিকেট কথা না কোনো মিথ্যা কথা না এই শীতের দিনে মানে এরকম সুন্দর কমলা খাবেন তারপর মুখটা পুরো ভরপুক মানে অসাধারণ হাসবে মানে কি যে মিষ্টি আর কি যে সুস্বাদু আমি এই যে এখানে দেখাচ্ছি এই যে কমলাটা দেখলে বোঝা যায় রস রসের কোনো কম দিনের রসটা আমি দেখাই এখন পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত কত রস এই যে শুধু একটা কুয়াতে একটা শুধু কুয়াতে কি রস এই যে কমলাটা দেখাচ্ছি এই যে মানে অসাধারণ দেখতে রস আর কালার পুরো মানে মাথা খারাপ করা এটা পাকিস্তানি কমলা লেবুর বৈশিষ্ট্য এই যে আমি দেখাচ্ছি যে যাই হোক নেক্সট ভিডিওতে আবার আসব আর এইরকম বন্ধুরা রিভিউ আমার দেখতে থাকবে পেতে থাকবে মাঝে মধ্যে রিভিউ দেবো আর মানে অসাধারণ একটা জাত পাকিস্তানি কমলা দেখতে খুব সুন্দর লাগছে তো যাই হোক আবার নেক্সট ভিডিওতে পরপরই যে কোনো এভাবে আমি আপডেট দিতে থাকব বন্ধুরা তবে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে আর আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি ফোন নম্বর আমার নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই এটাতে সবসময় বন্ধুরা যোগাযোগ করতে পারে আর এই কমলাটা মাটিতেও চাষ করতে পারে টবেও লাগাতে পারে খুব সুন্দর মিষ্টি কোনো ব্যাপার নাই আর যে কোনো যে দূর থেকেও ফোন করতে পারে কোনো ব্যাপার নাই খুব সুন্দর তো যাই হোক ভিডিওতে অবধি ভিডিওটা দেখানো হলো যাই হোক নেক্সট ভিডিওতে আবার বন্ধুরা দেখা হচ্ছে